স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টুডে আই এম গোয়িং টু এক্সপ্লেন ইউ দ্য সনেট নাম্বার এইটিন বাই উইলিয়াম শেক্সপিয়ার উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে তোমরা কম বেশি অনেকেই শুনেছো তিনি ছিলেন জনপ্রিয় প্লে রাইট অর্থাৎ নাট্যকার এবং তার সাথে তিনিও ছিলেন একজন জনপ্রিয় কবি তার নাটকের মধ্যে ম্যাকবেদ হ্যামলেট ওথেলো রোমিও জুলিয়েট এই বিখ্যাত নাটকগুলির নাম তোমরা অনেকেই শুনেছ এবং বেশিরভাগ ভাষাতেই ওনার এই নাটকগুলো কিন্তু ট্রান্সলেট করা হয়েছে এবং জনগণের কাছে পৌঁছে গেছে কবি হিসেবেও উইলিয়াম শেক্সপিয়ার কিন্তু খুব একটা পিছিয়ে ছিলেন না তিনি যে সমস্ত সনেট লিখেছেন তার সংখ্যা হচ্ছে ওয়ান ফিফটি ফোর ইয়েস হি হ্যাড রিটেন ওয়ান ফিফটি ফোর সনেটস এই একশো চুয়ান্নটা সনেটের মধ্যে ফার্স্ট ওয়ান টু ওয়ান টোয়েন্টি সিক্স অর্থাৎ এক নম্বর থেকে একশো ছাব্বিশ নম্বর সনেট হি হাজ ডেডিকেটেড টু হিজ ফ্রেন্ড তিনি তার বন্ধুকে উৎসর্গ করেছেন এই বন্ধুকে এই বন্ধুকে তিনি ফেয়ার ইউথ নাম দিয়েছেন কিন্তু শেক্সপিয়ার্স ক্রিটিক্সদের মধ্যে এই বন্ধুর আইডেন্টিটি বা পরিচয় নিয়ে বেশ দ্বিধা আছে একটা নাম বারবার উঠে এসেছে শেক্সপিয়ারের বন্ধুদের মধ্যে তিনি ছিলেন উইলিয়াম হারভার্ট ডব্লিউ এইচ আবার কখনও কখনও কিন্তু এইচ এইচডাব্লিউও দেখা গেছে অর্থাৎ হেনরি থেসলে এই ডাব্লিউ এইচ আর ডব্লিউ বেশ গণ্ডগোলের ক্রিটিক্সদের মধ্যে এইখানেই দ্বন্দ্ব উইলিয়াম হারভার ছিলেন আর্ল অফ পেমব্রক আর হেনরি রিও থেসলে ছিলেন আর্ট অফ সাউথহ্যাম্পটন এই হেনরি রিওথেসলে কিন্তু এবার প্যাট্রন ছিলেন অর্থাৎ কবির পৃষ্ঠপোষক ছিলেন তাই ফেয়ার ইউথ বলতে কবি ঠিক কাকে উৎসর্গ করেছেন সেইটা নিয়ে দ্বন্ধ রয়েছে কিন্তু যাই হোক তিনি তার বন্ধুত্বকে অমর করবার জন্য সনেট এইটিনে খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য দিয়েছেন শুধু বন্ধুত্ব নয় আমরা জানি এই পৃথিবীতে কোনো জীবিত ব্যক্তি কিন্তু অমর নয় ব্যক্তি কেন জীবিত যা কিছুই কিন্তু মৃত্যুকে সঙ্গে করেই নিয়ে আসে ঠিক সেরকম কবি তার বন্ধুর উদ্দেশ্যে বলেছেন যে তার বন্ধু একদিন মৃত্যুর মুখে পতিত হবেন কবিও থাকবেন না কিন্তু কবি তার বন্ধুকে এই কবির সৃষ্ট এই কবিতার লাইনে কবিতার মধ্যে অমর করে রেখে যেতে চান এবং তার জন্যই তিনি এই সনেট এইটিন রচনা করেছেন এবার দেখা যাক কবি কবিতায় কি বলেছেন ফার্স্ট লাইন দেখো শ্যাল আই কম্পেয়ার দি টু সামার্স ডে কবি বলছেন শেক্সপিয়ার বলছেন তার বন্ধুকে আমি কি তোমাকে কখনো একটা গ্রীষ্মের উষ্ণ দিনের সাথে তুলনা করতে পারি শ্যালাই কম্পেয়ার দিই আমি কি কখনো তুলনা করতে পারি তার মানে কবি দেখো এই প্রশ্নতে সরাসরি কিন্তু নাকচ করে দিয়েছেন তার মানে এটাকে যদি আমি অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে যাই এটা তো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নমূলক বাক্য এটাকে যদি সাধারণ বাক্যে নিয়ে যাই সেন্টেন্সটা কী দাঁড়াবে আই শ্যাল নট কম্পেয়ার দি টু আসড ডে আমি তোমাকে কখনোই একটা গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে পারি না বা করব না দাওয়ার্ড মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট তুমি হলে আরও সুন্দর আরও পরিমিত কার থেকে সামার ডের থেকেও গ্রীষ্মের উষ্ণ দিনের থেকেও তুমি হচ্ছ আরও বেশি সুন্দর আরও বেশি পরিমিত শান্ত রাফ উইন্স ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে গ্রীষ্মের এলোমেলো হাওয়ায় মে মাসের সুন্দর কুড়িরাও কিন্তু ঝরে পড়ে অর্থাৎ মে মাসের সৌন্দর্য অর্থাৎ ইউরোপে বা ইউরোপীয় দেশগুলোতে কিন্তু আমাদের গ্রীষ্মের মতো আমাদের ভারতীয় ক্লাইমেটের গ্রীষ্মের মতো কিন্তু ওদের গ্রীষ্ম এত স্যাঁত এত মানে গরম বা এত কষ্টদায়ক নয় ওদের কাছে সামার কিন্তু বেশ কমফর্টেবেল তো সেই কারণে মে মাসের ওদের অ্যাট্রাকশন হচ্ছে বিভিন্ন ফুলের কুড়ি তা সেটা যদি গ্রীষ্মের সৌন্দর্যকে বহন করে কবি বলছেন এলোমেলো হাওয়ায় গ্রীষ্মের সেই সৌন্দর্যও কিন্তু ঝরে পড়ে অ্যান্ড সামার্স লিভস হ্যাথ অল টু শর্ট এ ডেট এবং গ্রীষ্মের সময়টাও কিন্তু খুব অল্পক্ষণ স্থায়ী গ্রীষ্ম কিন্তু খুব বেশি দিন স্থায়ী হয় না ওই সমস্ত দেশে তাই কবি বলছেন যে তোমাকে আমি কেন একটা সামার ডের সাথে তুলনা করব সামার ডের যা কিছু সৌন্দর্য সব কিছুই তো অস্থায়ী তুমি তোমাকে যদি আমি তুলনা করি তুমি যদি সেই সামার ডের মতোই হও তাহলে তুমিও তো এত ক্ষণস্থায়ী হবে তাই আমি তোমাকে কখনোই সামারদের সাথে তুলনা করব না নেক্সট লাইন দেখো সামটাইম টু হট দ্য আই অফ হেভেন সাইন্স আই অফ হেভেন এখানে সান তা কী বলেছেন কবি কবি বলছেন কখনো কখনও সূর্যের আলো প্রচণ্ড তীব্র হয় গ্রীষ্মকালে অ্যান্ড অফেন ইজ ইজ গোল্ড কমপ্লেকশন ডিমড কখনও আবার সেই সূর্যর মেঘে আচ্ছন্ন হয়ে একেবারেই তার তেজ হারিয়ে ফেলে তাহলে যে সূর্যকে আমরা আই অফ হেভেন বলছি কখনো কখনো তার তীক্ষ্ণতায় আমরা টিকতে পারি না আবার কখনো কখনো সে এতটাই মলিন হয়ে যায় যে তাকে দেখাই যায় না মেঘে ঢাকা থাকে হয়তো কিন্তু কবি বলছেন তো আমার বন্ধু তুমি তো এরকম নও তুমি তো আরও সংহত আরও পরিমিত মোর টেম্পারেট তাহলে তুমি কেন তোমাকে আমি গ্রীষ্মের সাথে তুলনা করবো অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স এমনকি এভরি ফেয়ার ফ্রম ফেয়ার লাইনটা একটু ভালো করে লক্ষ্য করো এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স কখনও কখনও প্রত্যেকটা সুন্দর জিনিস তার সৌন্দর্য থেকে সরে আসে এভরি ফেয়ার প্রত্যেকটা সুন্দর জিনিস ফ্রম ফেয়ার তার সৌন্দর্য থেকে সামটাইম ডিক্লায়েন্স কখনো কখনো সরে আসে তার মানে সব সুন্দর জিনিসই তার সৌন্দর্য হারিয়ে ফেলে সৌন্দর্য কখনোই স্থায়ী নয় বাই চান্স কখনো ঘটনার জন্য কোনো ঘটনায় আকস্মিকতায় অর নেচারস চেঞ্জিং কোর্স আনট্রিমড অথবা প্রকৃতির ধারাবহতার সঙ্গে খাপ খাওয়ানোর জন্য মানে প্রকৃতির নিয়মে বা আকস্মিক কোনো দুর্ঘটনায় সব সৌন্দর্যই তার চিরস্থায়ী হয় না সব সুন্দর জিনিস তার সৌন্দর্য হারিয়ে ফেলে হয় আকস্মিক দুর্ঘটনায় কিংবা নিয়মমাফিক মাফিক বাট দ্য ইটারনাল সামার শ্যাল নট ফেড নর লোস পজিশন অব দ্যাট ফেয়ার দ্যস্ট বাট দায় ইটার্নাল সামার কিন্তু তোমার চিরন্তন গ্রীষ্মর উষ্ণতা শ্যাল নট ফেড কোনো দিনই মলিন হবে না নর লুজ পজিশন অফ দ্যাট ফিয়ার দ্য ওয়েস্ট আচ্ছা ওয়েস্টটা দেখো ও ডাব্লিউ অ্যাপোস্ট্রফি এস্ট এস টি এটা ওন ও ডাব্লু এন ই এস টি ওনেস্ট অর্থাৎ মানে হচ্ছে তোমার যে যা নিজস্বতা নিজে তুমি যেটা দখল করে রেখেছো ওন করে রেখেছো হুম সেই ফেয়ারনেসটা সেই সৌন্দর্য যা তুমি দখল করে রেখেছো তোমার নিজস্ব যে সৌন্দর্য সেখান থেকে কিন্তু তুমি তোমার পজেশনটা লুজ করবে না অর্থাৎ কখনোই তোমার সৌন্দর্য কিন্তু হারিয়ে যাবে না কবি এখানে কোন সৌন্দর্যের কথা বলেছেন মানসিক সৌন্দর্য অর্থাৎ মনের যে একটা সুন্দর বৈশিষ্ট্য আছে সেই সৌন্দর্য কিন্তু বয়স হলেও কিন্তু কখনো হারিয়ে যায় না অর্থাৎ যার মন ভালো তার মন কিন্তু বয়স হচ্ছে বলে বয়সের সাথে সাথে মন খারাপ হয়ে যাচ্ছে দেখতে খারাপ হচ্ছে বলে মনটা খারাপ হয়ে যাচ্ছে তা কিন্তু হয় না আবার এখানে ফিজিক্যাল বিউটির কথাও বলা হয়েছে সেটা কিভাবে বলা হয়েছে পরের লাইনেই আমরা পড়বো দেখো নশ্যাল ডেথ ব্র্যাক দাও ওয়ান্ডারিস্ট ইন হিসেড আবার মৃত্যুও ব্র্যাগ দাও ওয়ান্ডারিস্ট ইন হিসেড তোমাকে কখনোই তার অহংকারী ছাদের নিচে নিয়ে আসতে পারবে না মানে মৃত্যুর তো খুব অহংকার যে যে যত বড়ই সুন্দর হোক না কেন আমার কাছেই সবাইকে আশ্রয় নিতে হবে কবি বলেছেন এই অহংকারী মৃত্যুও তোমার কাছে হার মানবে তোমার সৌন্দর্যকেও কিন্তু এই মৃত্যুও কখনো দখল করতে পারবে না কেন পারবে না জাস্ট পরের লাইনটা দেখো ওয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দাও গ্রোয়েস্ট যখন আমার এই চিরন্তন রচনার মধ্যে দিয়ে অনন্ত পথ ধরে তুমি জীবিত থাকবে অর্থাৎ কবি বলছেন আমি চলে যাব কবি মারা যাবেন কবির বন্ধুও মারা যাবেন কিন্তু এই যে আজকে আমরা এত বছর পর কবিতাটি রচনা হয়েছিল পনেরোশো নব্বই সালে তা সেই পনেরোশো সাল থেকে আজকে দু হাজার কুড়ি দেখো এত শতক পরেও আজকে কিন্তু আমরা যখন এই কবিতাটা পড়ছি আমরা কিন্তু কবির সেই বন্ধুর কথা এখনও পড়ছি এবং জানতে পারছি যে গ্রীষ্মের উষ্ণতার থেকেও তার বন্ধু কিন্তু অনেক বেশি সুসংহত পরিমিত শান্ত ছিলেন এটাও জানতে পারছি যে তিন সূর্যের প্রখর তাপের মতো কখনো তিনি রেগেও যেতেন না আবার মেঘে ঢাকা সূর্যের মতো কখনো নিস্তেজও হয়ে পড়তেন না এই যে এত বৈশিষ্ট্য দেখো আমরা কিন্তু কবির এই লাইনের মধ্যে দিয়ে কিন্তু আমরা সেই কবির বন্ধুর বৈশিষ্ট্যগুলো জানতে পারছি তাহলে কবি সেই সময় রচনা করে কিন্তু সত্যি সত্যি তার বন্ধুকে অমরত্ব দিয়ে গেছেন তাই জন্য উনি বলেছেন ওয়েন ইন ইন্টার্নাল লাইন্স টু টাইম দাও গ্রোয়েস্ট যখন আমার এই চিরন্তন লেখার মধ্য দিয়ে তুমি সময়ের অনন্ত পথ ধরে বেড়ে উঠতে থাকবে অর্থাৎ অমর হতে থাকবে সো লং অ্যাজ মেন ক্যান ব্রেথ অর আইস ক্যান সি যতদিন মানুষ বেঁচে থেকে শ্বাস প্রশ্বাস নেবে বা চোখ মানুষের চোখ বুঝে যাবে না মানুষ কখন চোখ বোঝে চিরনিদ্রায় নিদ্রিত হবার সময় অর্থাৎ মানুষ যতদিন পর্যন্ত বেঁচে থাকবে যতদিন পর্যন্ত তার শ্বাস প্রশ্বাস চলবে সো লং লিভস দিস ততদিন আমার এই সনেট কিন্তু বাঁচবে অ্যান্ড দিস গিভ লাইফ টু দি এবং এই সনেট কিন্তু তোমাকেও সমানভাবে জীবন দান করবে অর্থাৎ অমরত্ব দান করবে কবির এই দৃষ্টিভঙ্গি কবির এই রচনা কিভাবে তার বন্ধুকে চির অমরত্ব দিয়েছেন সেটা কিন্তু এই কবিতায় বলা হয়েছে তাহলে আজকে এই কবিতা থেকে এই সনেট থেকে আমরা কী কী জানলাম দেখো এই সনেট হচ্ছে নাম্বার এইটিন অর্থাৎ একশো চুয়ান্ন খানা সনেটের মধ্যে এটি আঠেরো নম্বর সনেট আচ্ছা এটা প্রথম লাইন দিয়েই আমরা সাধারণত সনেটের নামকরণ করে থাকি তাই শ্যালাই কম্পেয়ার দি টু সামার্স ডে এটা হচ্ছে সনেট এইটিনের একটা নাম বলতেই পারো এই সনেটটি রচিত হয়েছিল পনেরোশো সালে এবং এটা স্ট্রাকচার হচ্ছে একেবারে টিপিক্যাল এক্সপিরিয়েন্স সনেটের স্ট্রাকচার থ্রি কোয়ার্ট্রেন্স আছে দেখো তিনটে চার লাইনের স্ট্যান্ডা আছে এবং লাস্টে দুটো কনক্লুডিং কাপলেট এক দুটো লাইন নিয়ে একটা কনক্লুডিং কাপলেট আছে আচ্ছা এটা অ্যাড্রেস করা হয়েছে কাকে কবি সেই বন্ধুকে যেটা নিয়ে এখনো আমাদের মধ্যে ক্রিটিক্সদের মধ্যে একটা দ্বন্দ্ব আছে যে এই বন্ধুকে এইচ না এইচ ডাব্লিউ আর্ল অফ পেমব্রুক না আর্ল অফ সাউথহ্যাম্পটন যাই হোক যে যিনিই হোট না কেন তিনি কিন্তু কবির খুব ভালো বন্ধু এবং কবি কিন্তু সেই বন্ধুকে তার এই লাইনের মধ্যে দিয়ে তার এই সনেটের মধ্যে দিয়ে চির অমরত্ব দান করেছেন তাহলে এই কবিতার থিম কি হলো মূল বক্তব্য কি হলো টাইম হচ্ছে ডিস্ট্রাকটিভ অ্যান্ড ডিভোরিং সময় থেমে থাকে না এবং সময় তার পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষকে ধ্বংসের দিকে অর্থাৎ আস্তে আস্তে মানুষকে শেষের দিকে নিয়ে যায় আমরা প্রতিদিন যখন জীবন যাপন করি আমরা কিন্তু একদিন করে আমাদের বয়স বাড়তে থাকে টাইম তাই অল ডিভোরিং কিন্তু তার থেকেও বেশি শক্তিশালী হচ্ছে এই পোয়েম পারমানেন্স অব পোয়েট্রি যে কোনো রচনাই কিন্তু চিরস্থায়ী তুমি এটা প্রত্যেক পাঠক প্রত্যেক পাঠক এবং প্রত্যেক আমার প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি বলছি যখন তোমরা কোনো কিছু নিজের রচনা করবে যা কিছু সৃষ্টি সৃষ্টিকর দেখবে সেটা কিন্তু তোমার চিরজীবন থেকে যাবে সেটা চিরকালীন ইটার্নাল তাই কবির এই সনেটটাও তাই ইটারনাল যা তার বন্ধুকে একটা চিরন্তন বা অমরত্ব দান করেছে আশা করি তোমরা পোয়েমটা বুঝতে পেরেছ থ্যাংক ইউ